জিদ্দার জন্য পারিহার ক্রেজ অলরেডি অলরেডি বেড়ে গেল হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজের এই বিষয়টাকে নিয়ে এখন আমরা কথা বলবো তো বন্ধুরা অলরেডি এটা একটা দারুণ বিষয় কোথাও গিয়ে যে জিদ্দার জন্যে পারিহা সিনেমার ক্রেজ কিন্তু আরও বেশি করে বাড়ছে কেন বলছি এই কথাটা দেখো কালকে তো একটা জিনিস আমরা দেখলাম যে জিদ্দাকে যোগ্য সম্মান দেওয়া হলো পারিহার টিমের পক্ষ থেকে এবং জিদ্দা ওখানে উপস্থিত ছিলেন জিদ্দার প্রচণ্ড ভালো লেগেছে তো এই ট্রেলারটা তিনি নিজেও জানিয়েছেন যে অসাধারণ একটা ট্রেলার হয়েছে এবং কোথাও গিয়ে প্রচণ্ডভাবে বড় দাদার ছোট ভাই বিক্রম চ্যাটার্জি তথা তথাগত বাবুকে এবং তথা পুরো এন্টায়ার টিম অফ পারিয়াকে সাপোর্ট করলেন জিদ্দা এবার একটা দারুণ বিষয় হচ্ছে দেবাশিস দা মানে দেবাশিস রয় একটা ছোট চরিত্রে রয়েছেন পারিয়াতে সম্ভবত আমি যদি খুব ভুল না করি বা বড় চরিত্রও থাকতে পারেন এবার সেই চরিত্র একটা চরিত্রে রয়েছেন তো তিনি উপস্থিত ছিলেন ওই ট্রেলার লঞ্চে এবং তিনি বসের সাথে একটা ছবি তোলেন জিদ্দার সাথে সেই ছবিটা লিটারেলি ভাইরাল হয়ে যায় ভাইরাল মানে ভাইরাল মানে ফেসবুকে আমি দেখছিলাম বড় বড় পেজেস থেকে ছোট করে ছোটো ছোট পেজেস প্রোফাইলস যারা জিদ্দার ভক্তরা রয়েছেন তারা জাস্ট স্প্রেড করে দেন ছবিটাকে এবার সেক্ষেত্রে প্রমোশনটা দেখো তারা কিন্তু পাশে বুমেরাঙের লোগো পর্যন্ত লাগিয়ে দিয়েছে ঠিক আছে জিদ্দার আপকামিং ছবি এবার বুমেরাঙের আইফ তো অলওয়েজ মানে বেটার দেন এনি ফিল্মস মানে অ্যাট এনি ফিল্মস কারণ ওটা বসের ছবি এটা তো মানতেই হবে তো বস যে হাইপটা ক্রিয়েট করতে পারে সে বস একবার জাস্ট দাঁড়িয়ে রইল সেখানে কতগুলো হাইপ ক্রিয়েট হলো দেখো এবং ওই ছবিটা ভাইরাল হওয়ার পরে কত লোকে জানলো এবং জিদ্দার যারা ডাইহার্টের ফ্যানরা রয়েছে তারা যদি একবার এগিয়ে আসে বাংলা কমার্শিয়াল ছবি সব কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করতে যেরকম ধরো সেন্টিমেন্টাল ছবিটাকে সাপোর্ট করতেই গিয়েলো অ্যাট দ্য সেম টাইম পারিহা ছবিটাকে সাপোর্ট করতে গিয়ে এলো কারণ আমার মনে হয় না এমন বিশাল কিছু টাকা ব্যয় হবে এবং পরিহার ট্রেলার সেটা প্রচণ্ড প্রশংসিত হয়েছে সর্বত্র সর্বত্র মহলে ট্রেলার হয়েছে এবং সেই কারণে শুধু ফ্যান বেস নয় আমার মনে হয় কোথাও গিয়ে অডিয়েন্সও সাধারণ যারা দর্শক তারাও এগিয়ে আসবে এবার যে চলো ভাই কিছু বানিয়েছে এবার তো যা বানিয়েছে আমাদেরকে এবার একটু দেখতেই হবে মানে যেরকম বানিয়েছে এবার দেখার মতন কিছু বানিয়েছে ভাই এইটাই আমার মনে হয় কোথাও গিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে দেখো এত পরিমাণে শেয়ার হচ্ছে এবং শুধু তাই নয় জিদ্দার যখন ওই ট্রেলারটাকে নিজের পেজ থেকে আপলোড করেছে সেটার ভিউজ কাউন্টও কিন্তু বেশ ভালো ইনস্টাগ্রাম এবং ফেসবুক তথা বাকি সমস্ত জায়গায় এবং সেক্ষেত্রে আরও বেশি করে কিন্তু প্রমোট হচ্ছে বিষয়টা এবং অদ্ভুতভাবে আমি দেখলাম যে পারিয়ার এই যে লাইভটা ওটা জাস্ট ভাইরাল হয়ে গেছে এবং জিদ্দার দাঁড়িয়ে থাকাটা লোকে জাস্ট এক্সপেক্ট করতে পারেনি তো ব্লাস্ট বোম ব্লাস্ট হলে লোকে যেটা এক্সপেক্ট করতে পারে সেটার ভিতরে লোকের কিন্তু মজাটা নেই লোকে যেটা এক্সপেক্ট করতে পারে না সেটাতে মজা আছে যে জিদ্দা হঠাৎ করে আছে। আরে বাস বস আছে বসের একটা ছবি চাই এক্সক্লুসিভ ফটো চাই আমি দেখছিলাম প্রচুর প্রচুর জায়গা থেকে কিন্তু যেহেতু বসকে দেখা যায় না ন্যাচারালি খুব একটা সে কারণে কিন্তু জিদ্দার প্রচুর ছবি কিন্তু দেখা যাচ্ছে বাইরের সমস্ত ইয়েতে যে ওই পার্টিকুলার ওই জায়গাটায় এবং আমি দেখলাম মিডিয়ারাও এনক্যাশ করছে এই ছবিটাকে জিদ্দাকে দিয়ে এটা স্বাভাবিক বিষয় কারণ সুপারস্টার জিত রয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সাউথের ছবিকে মহেশবাবু সাপোর্ট করে গিয়ে আল্লু অর্জুন সাপোর্ট করে রামচরণ করে ভালো লাগে কোথাও গিয়ে সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা এরকম ছোটো ভাইকে সাপোর্ট করছে এবং আলটিমেটলি দ্য কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি এটা তো মানতেই হবে যে জিদ্দা মানে সে নানান যুগ ধরে মানে নানান মানে একদম গোটা যুগ ধরে তার যুগই হয় এবং সে কিন্তু অলরেডি কমার্শিয়াল ছবি করে যাচ্ছে একা ওয়ান অ্যান্ড ওনলি একা কাঁধে টেনে এবং সেটা তাকে দেখতেও খুব ভালো লাগে সে খুব কনভিন্সিংয়ের সঙ্গে করে এটা তো বিক্রম চ্যাটার্জিও বলছিলেন আর সেই সেই যোগ্য সম্মানটা যেভাবে দেওয়া হয়েছে জিৎ ফ্যান্সরাও আমার মনে হয় যোগ্য সম্মানটা ফিরিয়ে দাও বিক্রম চ্যাটার্জির এই ছবিটাকে পারিয়াটাকে কারণ আলটিমেটলি এই বা পারিয়া হিট হলো সেন্টিমেন্টাল হিট হলো এইগুলো করলেন আলটিমেটলি জিদ্দারই লাভ কারণ জিদ্দাও এই ইন্ডাস্ট্রিরই প্রোডাক্ট তো এই ইন্ডাস্ট্রিটা গ্রো হওয়া খুব ইম্পর্ট্যান্ট একা জিদ্দা গ্রো হয়ে কোনো লাভ নেই তো জিদ্দাও উঠুক বাকিরাও সবাই উঠুক জিদ্দার তো বট বৃক্ষ সে যদি ওঠে এবং জিদ্দা আসার পরে এই ছবিটার সাথে যুক্ত হওয়ার পরে কিন্তু এটা মানতে হবে যে এই ছবিটার ক্রেজ এখান থেকে এখানে চলে গিয়েছে এটা মানতেই হবে কিচ্ছু করার নেই ভাই জিদ্দা আলাদা লেভেলের জিনিসপত্র ঘটিয়েছে এই ছবিটার ক্রেজ আলাদা লেভেলে তুলে দিয়েছে কালকের ঘটনার পরে তুমি দেখো এই ছবিটার ক্রেজ আরও বেশি হ্যাঁ হতে পারে যে ট্রেলার ভালো জিদ্দা আছে বলে এটাতে কিন্তু আরও একটা আপ পেয়েছে এটা মানতেই হবে সোশ্যাল মিডিয়াতে লিটারেলি ছবিটা মানে ওই ট্রেলার লঞ্চের পুরো বিষয়টা লিটারেলি ভাইরাল হচ্ছে কারণ জিদ্দা ওখানে উপস্থিত বলে না থাকলে কিন্তু এত ফ্যান পেজেস এত জায়গা থেকে ভাইরাল হতো না তো এটা একটা খুব ভালো আইডিয়া তাঁদেরও এবং জিদ্দাও সেটাতে সাড়া দিয়ে এগিয়ে এসছেন খুব ভালো লাগলো জিদ্দা এবং খুব ভালো লাগলো এটা যে একটা বাংলা ছবির ক্রেজ যেটা হয়তো তলানিতে ছিল সেই ক্রেজটাকে তুমি তুমি এসে জাস্ট আরও ইনক্রিজ করে দিলে বাড়িয়ে দিলে এবার এটুকুই আশা রাখবো যে বাংলার আপামোর দর্শক এবং জিদ্দার ফ্যান্সরা অবশ্যই পারিহা ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যাবে তোমাদের আর কি মতামত এইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই